সুইডেনের রাজ্যভিত্তিক ট্রাইথলন প্রতিযোগিতা বা চ্যাম্পিয়নশিপ সমাপ্তি হল আজকে রবিবার অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মাধ্যমে। দুদিনের এই ট্রাইথলন চ্যাম্পিয়নশিপ, যেটার মধ্যে ছিল একাধিক প্রতিযোগিতা, ছিল সাইকেল রেসিং থেকে শুরু করে সাঁতার প্রতিযোগিতা, বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতাগুলোকে ক্রমান্বয়ে বা একসঙ্গে যেটাকে ট্রাইথলন হিসেবে আমরা বলে থাকি, তবে সেই অনুষ্ঠানের বা সেই পর্বের সমাপ্তি ঘটল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিশিষ্ট চিকিৎসক সুশান্ত রায় সহ সংস্থার সম্পাদক অমিয় কুমার দাস এবং অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লক্ষ্মীনারায়ণ দিঘি যে পুকুরটি রয়েছে সেই পুকুরে কাঁচিত সাদার প্রতিযোগিতা থেকে শুরু করে নানান রকম প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হয়েছে, ছিল সাইকেল রেস। সবকিছুকে কেন্দ্র করে এই সহনশীলতা মাল্টি স্পোর্টস রেস, যেখানে সাঁতার কাটা, সাইকেল চালানো, বিভিন্ন দূরত্বে দৌড়ানো, যেটা সমাপ্তি ঘটল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এবং যারা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায় তাদের সকলের মধ্যে যেরকম খুশির ছবি পরিলক্ষিত হয়েছে, তার পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ছিল একদম একরাশ উৎসবের পরিস্থিতি। কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্টদের, শুনবো একবার। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এই কারণে যে একটা কঠিন ইভেন্ট, ট্রাইথলন মিট একটা কঠিন ইভেন্ট, একে সমাপ্তি করা। আমি আমার সামনে দাঁড়িয়ে আছি, আমি একজন ছোট্ট প্রতিযোগীকে আমি জিজ্ঞাসা করেছি তুমি ফিনিশ করতে পেরেছিল, বলছে হ্যাঁ আমি ফিনিশ করতে পেরেছি। এটাই কিন্তু তার সাকসেস এবং নট অনলি দ্যাট, প্রথম যে হয়েছে এবং তার মধ্যে কোন হয়তো একটু সময়ের ব্যতিক্রম হয়েছে, সুতরাং সবাই আজকে ভাগ পেয়েছে আমি মনে করি। আর বিশেষ করে মারা যারা এখানে বসে আছেন, যারা বাবারা অভিভাবকরা বসে আছেন, পার্টিকুলারলি মায়েরা, আমি একটা কথা আপনাদের বলব, যেটা কনকবাবু বলার চেষ্টা করছেন, যেটা আমার সহসভাপতিও বলার চেষ্টা করছেন, স্ট্যান্ড। কারণ খেলাধুলার ক্ষেত্রে বা জীবনের যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে স্ট্যান্ড এবং স্টেমিনা অত্যন্ত জরুরি, বিশেষ করে আজকের ভারতবর্ষে বা আজকের পৃথিবীতে। এখন আর নিজেদেরকে লুকিয়ে রাখার মতো কোনো সুযোগ নেই, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আজকে ফ্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বা চাকরির ক্ষেত্রেই হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রেই হোক, আজকে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আজকে সারা বিশ্বে কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। আরেকটা কথা আমি আপনাদের বলে শেষ করব, আপনারা শুনলেন আজকে অনুষ্ঠানে উপস্থিত এক অতিথির বক্তব্য। তবে সেক্ষেত্রে যারা ট্রায়াথলিটরা রয়েছেন তারা অত্যন্ত ধৈর্য শক্তি থেকে শুরু করে সহনশীলতার মধ্য দিয়ে তারা প্রশিক্ষণ দেন। তবে সেক্ষেত্রে যারা প্রতিযোগিতা রয়েছেন তাদের সকলকে মনোনিবেশ করতে হবে, খেলাতে এগিয়ে যেতে হবে, যে বিষয়টাই আজকে তুলে ধরলেন অতিথিরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।